আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো অর্ডার গো নিয়ে। সো অর্ডার গোতে কি এখন ইনভেস্ট করা নিরাপদ, নাকি অর্ডার গো সেম একই কাজ করবে, ইম্পেরিয়াল ক্রাউনের মতো উইড্রোটা অফ করে দেবে। সো আপনার এখন কি করা উচিত যারা ইনভেস্ট করতে চাচ্ছেন? সো এই বিষয় নিয়ে আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। সো এর আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সত্য নিউজ পাওয়ার জন্য। আপনারা খেয়াল করলে দেখবেন যে ইম্পেরিয়াল ক্রাউন এবং অর্ডার গো প্রায় সেম, আমার মনে হইতেছে প্রায় সেম কোম্পানি, মানে এদের মালিক ধরতে গেলে একজন। তারা কি কৌশল করে এই দুটো কোম্পানি আনছে যাতে মানুষকে ধোকা দিতে পারে। সো আপনারা এখন কেউ এই অর্ডার করতে ইনভেস্ট করবেন না, কারণ হইতেছে যখন এই ইম্পেরিয়াল ক্রাউন উইড্রোটা অফ করে দিচ্ছে, সো নিশ্চয়ই তারা খুব দ্রুত তাদের এই উইড্রোটা অফ করে দিবে অথবা কোম্পানিটা চলে যাবে খুব দ্রুত অর্ডার গোটা। সো কেউ এই অর্ডার গো অথবা ইম্পেরিয়াল ক্রাউনে নতুন করে ইনভেস্ট করবেন না, কারণ যদি আপনার টাকা বেশি হয়ে থাকে তাহলে ভাই কিছু করার নাই, মানে ইনভেস্ট করবেনই না এক কথায়, কারণ এটা এনি টাইম স্ক্যাম করতে পারে। আর অলরেডি ইম্পেরিয়াল ক্রাউন তাদের উল্টোটা অফ করে দিছে, সো এটাও করতে পারে, কিন্তু মেবি এটা আর 5-10 দিন থাকতে পারে ঠিকমতো, মানে ঠিকমতো কাজ করতে পারে 5-10 দিন। এক বছর আগে গোল্ড রাশ প্লাস 2 লাইক এরকম সেম প্রসেসে কাজ করছে এবং মানুষকে অনেক টাকা ই করছে, স্ক্যামিং করছে। সো এটাও একটা মানে চাল হইতে পারে। সো আপনারা কেউ ইনভেস্ট করবেন নতুন করে, আর ইনভেস্টমেন্ট সাইটে কাজ না করাটাই উচিত, কারণ এটাতে সবাই প্রফিট করতে পারে না, বেশিরভাগ লোকই লস করে। আর এই ইনভেস্টমেন্ট সাইটগুলো আসে হচ্ছে আপনাদের থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য, আপনাদেরকে টাকা দেওয়ার জন্য আসে না। সো কেউ ইনভেস্টমেন্ট সাইটে সহজে কাজ করবেন না, এখানে স্ক্যামিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। খেয়াল করবেন যে অর্ডার গো ইম্পেরিয়াল ক্রাউন যদি স্ক্যাম করে তাদেরকে ধরার কোনো উপায় নাই। আপনি যে কাকে টাকা দিচ্ছেন আপনি নিজে জানেন না, মানে কেউ তাদেরকে ধরতে পারবে না। সো তাদের মানে কোনো ঠিক নেই। সো আপনারা কি তা এখানে ইনভেস্ট করবেন না। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।